আচ্ছা দেখো সর্বপ্রথম আমরা এই অঙ্কটা কি করব। সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ দুই নম্বর অঙ্ক তোমরা তোমাদের বই দেখে সুন্দর করে মিলে নিও দেখো অঙ্কটা কি বলছে ডেল এবং এপসেলান নট প্রমাণ করো আমাদের এই অঙ্কটা দিয়েছে লিমিট এক্সটেন্স কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থ্রি ইকুয়াল কত সিক্স আচ্ছা তাহলে আমরা মেন ফাংশন আমরা কী জানি বলতো যে এটা কীভাবে লেখা যায় লিমিট এক্সটেন্স টু এ প এক্স সমান কি এল এটা কিন্তু আমরা দেখলাম একদম বেসিক থেকে দেখলাম তাহলে তুলনা করো এ সমান আমাদের কত বলো তো এ সমান আমাদের থ্রি এ পপ এক্স তাহলে এ পপ এক্স ফাংশনটা কত দাও আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস কত থ্রি আর এল এল সমান কত সিক্স আচ্ছা তাহলে এই অঙ্কগুলো আমরা প্রমাণ করবো কীভাবে প্রমাণ করব আমরা জানি ডেল এবং এফসেলের নটের সাহায্যে আমাদের একটা জিনিস লেখা যায় কী লেখা যায় ধরো মডুলস এ পপ এক্স মাইনাস এল লেস কি এপসোলন কি নট এই জিনিসটা আমরা প্রমাণ করবো যদি অঙ্কের এই অঙ্কটা যদি এই আকারে হয় তাহলে আমরা বলবো এই জিনিসটা কি এভাবে কী করা যায় আমাদের প্রমাণ করা যায় বা কী করা যায় লেখা যায় দেখো তাহলে আমরা এই জিনিসটা কি আনার চেষ্টা করি দেখো এই জিনিসটা আমরা কীভাবে আনতে পারি তাহলে সমাধান দেখো তো এখানে কী আছে এ পপ এক্স তাহলে এই জিনিসটা আমাদের ধরে নিতে হবে ধরি এ পপ এক্স এগুলো কিন্তু তোমরা লিখবা না এই যে আমি যে লিখেছি এগুলো লিখবা না এ পপ এক্স পপ এক্স এক্সন কত এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থ্রি এবো তোমাদেরকে কিন্তু বললাম যদি এরকম ফাংশন থাকে তাহলে এটা কী করা যায় না জিরো হওয়া যায় না আর এই কথাটা ডেলের মাধ্যমে কীভাবে লেখা যায় মডুলাস এক্স মাইনাস থ্রি ইলেজেন কত ডেল যেখানে ডেল নিজে কি জিরো থেকে সরি জিরো থেকে কী হবে আমাদের বড় আচ্ছা তারপরে দেখো এখন আমরা এই জিনিসটা লিখবো এখন মডুলাস এ প এক্স মাইনাস এল এল বলতে কত সিক্স সিক্স তারপর মান বসাও এ কত লেখার এটাকে ভাঙ্গাও এক্স স্কোয়ার নয় আমরা কিভাবে লিখতে পারি থ্রির উপর কি দেওয়া যায় স্কোয়ার দেওয়া যায় আর নিচে কি আছে এক্স মাইনাস থ্রি মাইনাস কত সিক্স আচ্ছা দেখো এখন এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছুটো কি এ প্লাস বি এ মাইনাস কি বি একদম কিন্তু সহজ তাহলে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস কত থ্রি আর নিষেধটা কী হবে এক্স মাইনাস থ্রি আচ্ছা আর এখানে আগের থেকে কত আছে সিক্স এখন এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি কী দেওয়া যায় কাটা দেওয়া যায় তাহলে কী থাকবে এক্স প্লাস থ্রি আর এখানে কত আছে মাইনাস সিক্স এখন মাইনাস সিক্সের মধ্যে যদি প্লাস তিনটা বাদ যায় তাহলে কী লেখা যায় এক্স মাইনাস কত থ্রি আচ্ছা দেখো তাহলে এক্স মাইনাস থ্রি এটা কিন্তু আমরা পাইলাম এবং এটা সমান কী লেখা যায় দেখো এক্স মাইনাস থ্রি লেস দেন ইকল কি ডেল্টা তাহলেই আমি এই জিনিসটা সমান এই জিনিসটা লেখবো এখানে বা এক্স মাইনাস থ্রি লেস দেন ইকল কি ডেল্টা আচ্ছা এখন চিন্তা করো এখন আমরা কি করবো ধরো এই অঙ্কটা আমি এখানে করে দেওয়ার চেষ্টা করি এখানে কি এসে বলো তো ডেল্টা এসে এখানে যাই আসুক না কেন এই মানটা তোমরা ধরে নিবা ধরো দেখা যাচ্ছে হ্যাঁ ধরো এখানে লেটস ধরো এখানে কি এসেছে ডেলটা সব সময় ধরবা ডেলটা সমান কী ধরবা অ্যাপসেলন কী ধরবা নট ধরবা তাহলে আমি আবার বললাম কী বললাম এখানে মানটা আসবে সবসময় ডেলি আসবে এখানে ডেলটা সমান কী ধরবা সবসময় কী ধরবা এফসেলন কী ধরবা নটটা ধরবা তাহলে দেখো কী দাঁড়ায় বা এক্স মাইনাস থ্রিডি তাহলে লেসদেন এই ডেলটা সমান আমরা কী ধরলাম এফসেলন কি ধরলাম নট আচ্ছা এখানে একটা ভাষা লেখা নেব তোমাদের বই দেখে দেখে দেখো আমি আগে লেখি তারপরে তোমাদের বলি কী লিখবো দেখো আমি কি লিখলাম আসলে এটা কিছুই না লিখলেও হবে না লিখলেও হবে তোমার ইচ্ছে যেহেতু লেখা আছে তোমাদের বইয়ে অঙ্কটা মিলানোর জন্য আমি লিখলাম সুতরাং জিরোর থেকে এফছিল কি বড় এর ওপর নির্ভরশীল হ্যাঁ আমরা জানি সংজ্ঞা সংজ্ঞানুসারী জানি এবং কি জিরো থেকে ডেলটা কি আমাদের বিদ্যমান আচ্ছা লেখার পর কি করবা দেখো তাহলে একটা জিনিস মনে করো এক্স মাইনাস থ্রি এখানে আছে তাহলে এই জিনিসটা আমরা ক্যালকুলেশন মানে এই জিনিসটা কোথা থেকে আসতেছে এই জিনিসটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে 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 কোথা থেকে বেশি এ পপ এক্স মাইনাস কত সিক্স তাহলে এখানে কী লেখা যায় এ পপ এক্স মাইনাস সিক্স এখানে কী আছে ইকুয়াল এক আছে এফসেল এখন দেখো চিন্তা করো এই জিনিসটাই তো আমাদের আনতে হবে দেখো তাহলে আমরা কি জানি আমাদের এই জিনিসটা কী করতে হবে আনতে হবে এই জিনিসটা সমান আমাদের এরকম লেখা যায় মানে এরকম বলতে এই অঙ্কের সিহারা মানে এই জিনিসটা আমাদের কী হয়ে যায় প্রমাণ হয়ে যায় আমরা জানি এটি এবং এটা সমান তাহলে যেহেতু আমাদের এটা হইলো তাহলে এটা সমান আমাদের কি আমাদের অঙ্কটা এটা কি আমাদের প্রমাণটা হয়ে গেল অর্থে আমরা লেখা নিও লিমিট এক্সটেন্স টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থ্রি সমান কত সিক্স এটাই তোমরা যেহেতু প্রমাণ বলেছো তোমরা এখানে কি লিখে নিও প্রুফ লেখে নিও আচ্ছা দেখো তারপরে আমরা আরেকটা একটা অঙ্ক সমাধান করি